দই চিংড়ি, ও হো 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 হো, দেখুন গাবদা সাইজের মাছ, মানে এত বড় মাছ। এটা ম্যাঙ্গো রাবড়ি অনুষ্ঠান নিচ্ছে, এটা কি আছে দাঁড়া আগে খেয়ে নিচ্ছিস। এই মাছের কামড়, এই মাছের সাইজটা দেখো, জাস্ট বড়ি দাও বড়ি দাও, মানে এইটুকু, মানে এই ভাঙা ছড়া শক্ত দিয়ে এইটা মাত্র মেখে নিচ্ছে। ও সেইটাই তো আসল চিংড়িটা, আহ হা হা, ওই ভাত দিয়ে নেই নম্বর, ওই হয়ে 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 আলু দিয়ে ভাত দিয়ে, ও হো। এবার এর সঙ্গে একটা জিনিসটা মিস করছিলাম, এই গন্ধরাজ লেবু, এটাকে ডাইরেক্ট কামড়াবো ডাইরেক্ট। এই মাছের সাইজটা দেখো জাস্ট, ওই হয়ে হয়ে এক একটা চিংড়ি, দুটো চিংড়ি নিয়ে নিয়েছে। হেই গাইস, গুড মর্নিং, খবর কি? আশা করছি সবাই খুব ভালো আছো। সো চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। সো এই যে অনুষ্ঠান এসে গেছে, এই দেখো আমাকে ঠান্ডা দিচ্ছে, এসেই জাস্ট গরম থেকে এসেছি বাইরে থেকে, ঠান্ডা দিচ্ছে দেখো আমাকে ঠান্ডা। সো আজকে আমাদের জামাই ষষ্ঠী, তারপর আমরা যাবো হলো কোথায়, শ্বশুরবাড়িতে যাবো। শ্বশুরবাড়িতে তো খালি হাতে যায় না, কিছু নিয়ে যেতে হবে। সো কী নেবো বল, যেটা ভালো লাগে সেটাই নিবি, যেটা যেটা ইচ্ছে তোর। ঠিক আছে, সেটাই নিয়ে নেবো। আর এখানে আমি ব্লগটা আপলোড করছি, এই যে আজকে চলে আসবে ব্লগটা, আজকে হলো জামাই ষষ্ঠী, আজকের দিনই ব্লগটা আমি আপলোড করছি, আগের ব্লগটা। সো চলো এখন বেরোবো, ব্লগটা আপলোড হয়ে গেলে বেরিয়ে যাবো, গিয়ে কিছু কেনাকাটি করবো। শ্বশুরবাড়িতে খালি হাতে গেলে হবে না, জিনিসপত্র কিছু নিয়ে যেতে হবে, কিছু জিনিস আমি দোকান থেকে নিয়েও এসেছি আর কিছু জিনিস বাইরে কিনে নেবো। সো চলো বেরোনো যায়। দইয়ের হাড়ি আছে? দইয়ের হাড়ি আছে, মিষ্টি দইয়ের হাড়ি হবে, 500 এক কিলো আছে, এটা দিয়ে দিন এক কিলো, কত এটা? এটা 300 টাকা। মিষ্টি নেবে কিছু, কি খাবি বল? ডার্ক চকলেট মিষ্টি, এটা কাকু, এটা ম্যাঙ্গো রাবড়ি দেবো, হ্যাঁ ওই অনুষ্ঠান নিচ্ছে, এটা কি আছে, এটা কি আছে দাঁড়া, আগে খেয়ে নিচ্ছিস, এটা ম্যাঙ্গো রাবড়ি, কম্বলা হয়ে আপনি কিন্তু তোর এটা সন্দেশ, এটা সন্দেশ, এটা সন্দেশ, ও আমাদের দই নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে। আমরা যাবো একটু ক্রিমসের, আর বাইরে তো বুঝতেই পারছো একদম কাঠফাটা রোদ্দুর, কিছু করার নেই, এতটাই রোদ্দুর বাইরে। গরম কেরম বাইরে? খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তো আমরা পৌঁছে গেছি অনুশ্রীর বাড়িতে, অনুশ্রী এসে গেছে, এই যে মিষ্টি দই যেটা কিনলাম, আমার শাশুড়ি মা, এই যে রান্না করছে, দেখো এত কিছু রান্না করছে, দেখো এখানে ভাত, শুক্তো, মাছ ভাজা, এটা কি চচ্চড়ি, চচ্চড়ি চিংড়ি মাছের চাটনি, এটা কি, এটা হচ্ছে আর মাছের ঝোল, এইটা এটা চিংড়ি মাছের দই চিংড়ি, এটা অবশ্যই দেখো এইটুকু থালায় নিয়েছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি এবার। হুম, এটা হলো ছোট লঙ্কা, বোম লঙ্কা না কি বলে, এটা বিশাল ঝাল হয় লঙ্কা, এটা হচ্ছে বোম্বাই লঙ্কা, বোম্বাই লঙ্কা। এটাকে সব সাইড করে দিই আগে, হাতটাকে ভাঙবো আগে, আগে এই মাছের কামড়, এই মাছের সাইজটা দেখো জাস্ট, কি মাছ এটা? এটা হচ্ছে ওই রুই মাছ, রুই মাছ, কামড়ে দেখি একবারটাকে, ডাইরেক্ট কামড়াবো ডাইরেক্ট, আহা দারুন, বেশ ভালো। লঙ্কাটা নিয়ে নে ভাই, ভাত দিয়ে নে নম্বর, তুই আগে নিতে পারবি না, এইটুকু মানে এই ভাঙা ছড়া শুক্তটা দিয়ে এটা মাত্র মেখে নিচ্ছি, ভালো করে ভাঙা ছড়া শুক্ত দিয়ে মেখে নিচ্ছি। মাছের মাথা দিয়ে কালকে ইয়ে করবো, অনেক মাছের মাথা জমেছে, ওই মাছের মাথা দিয়ে কালকে ওই কী বলে মুড়ি ভালো করো, এই প্রথম গাল দেখো, এত বড় একটা গাল নিয়ে নিয়েছি,
খুব ভালো বানিয়েছো। এই ভাঙা চড়া শুক্তোটা আমাদের আমার শ্বশুরবাড়িতে খুব হয়, আমার বাড়িতে কেউ পারে না এটা বানাতে। এমনি শুক্তো পারে আমাদের বাড়িতে, মা যেটা বানাতো নর্মাল শুক্তো, কিন্তু ভাঙা চড়া শুক্তো আমাদের বাড়িতে হতো না। এটা আমি এখানে এসেই ফার্স্ট খেয়েছি ভাঙা চড়া শুক্তো। মাছটা দারুণ দেখতে, এত বড় মাছ বিরিয়ানি হলে আমি খেয়ে নিতাম পুরো। চল আলু দিয়ে ভালো করে মেখে নিয়েছি, নুন কম হয়েছে না? একদম ভালো হয়েছে, খুব ভালো বানিয়েছো। মাছ এখান থেকে এরকম দেখবে না, আমি এত খেতে এত বড় খেতে পারবো না, এত বড় বড়ি দাও, বড়ি দাও। মাছের এটা বিরাট জিনিস, আমার বড়ি খেতে খুব ভালো লাগে। বড়ি এই মাছের সাইজটা দেখো, জাস্ট ওই হয়ে হয়ে একটা গাবদা সাইজের মাছ, এত বড় মাছ আমি আগে কোনোদিন খাইনি। বেশ ভালো, কোনো কাটা নেই জানি, আমি আর মাঝে কাটা নেই জানি, ডাটা ফাটা খাই না, সেই ডাটাই পড়ে গেল পাতে। ওই হয়ে 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 আলু দিয়ে ভাত দিয়ে, ও হো, এবার এর সঙ্গে একটা জিনিসটা মিস করছিলাম, এই গন্ধরাজ লেবু, না কী লেবু, এটা পাতি লেবু, সরি। মানে এত দিদি যে খেতে পাচ্ছি না, দাদা এত দিদি যখন আবার এইসব আছে, আমি একটা কাজ করবো, আমি একটা কাজ করবো এই মাছটা দিয়ে ডালটা দিয়ে, ডাল তো প্রিয় জিনিস, ডোনা দিয়ে যে বাড়িতে ডালটা বানিয়েছে ওটা খুব ভালো বানিয়েছে, ওই ডালটা খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভারী ভারী করে ভারী ডাল খেতে বেশি ভালো লাগে, ডাল দিয়ে মাছ দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন, ডাল ভাত আর মাছ, চচ্চড়ি খা, ডাল দিয়ে চচ্চড়ি দিয়ে খা, চচ্চড়ি শুধু ভালো লাগে আমার, না না ডাল দিয়ে চচ্চড়ি দিয়ে খেতে হয়। অল্প ব্যাস, এটা সর্ষে বাটা ঝোল আছে, ঘুমাইনি টিভি দেখছি, এবার নিয়ে নিলাম এই চচ্চড়িটা, চিংড়ি মাছ, চিংড়ি মাছ হচ্ছে ওই তো, হ্যাঁ এই তো চিংড়ি মাছ, এই তো চিংড়ি মাছ, অনেকগুলো চিংড়ি মাছ, তিন চারটে প্রায় চিংড়ি মাছ পেয়েছি, ভালো করে মেখে নিলাম চিংড়ি মাছের চচ্চড়ি দিয়ে, শুকনো শুকনোটাই ভালো লাগে চিংড়ি মাছের চচ্চড়ি দিয়ে ভাত, ডালটা দিলে মধ্যে টেস্টটা নষ্ট হয়ে যাবে। ডিম না, খেলাম এই তো চিনি, এখানে অনেক আছে, এখান থেকে নে,
যেটা দিয়ে আমি তোমার খাবো অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এটা আর ওয়েট করাচ্ছি না এটাকে, দই চিংড়ি। ও হো 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 হো, কি সুন্দর ছাড়াই তো আগে এক একটা চিংড়ি চিংড়ি নিয়ে নিছে। খাবি তুই এগুলো খেতে ভালো লাগে? আমি তো এটা খাই না ভয়, তুই খাও সব। ও সেইটাই তো আসল চিংড়িটা, আহা হা হা, চিংড়ি দিয়ে ভাত দিয়ে সুন্দর করে অপূর্ব অপূর্ব অসাধারণ। রিমাতে জামা কাপড় ছাড়াচ্ছি, এই জামা কাপড় ছাড়ানো শেষ, এই জামা কাপড়গুলো ছাড়লাম, এটা আমি দিয়ে দেবো অনুষ্ঠির পাতে। তুই তো বললি খাবি, ও তাই বল দিয়ে আহা। খাওয়া যায় না লাস্ট, এই সর্ষে বাটার ঝোলটা নিলাম, মাছটাও নিয়ে নিচ্ছি, ওই একটা ভালো বেশ সাইজটা বেশ সুন্দর মাছ, মাছের খাবলাই। মাছের প্রতি আমার একটু নলেজ কম আছে, কিন্তু খেতে ভাল লাগে। মাছটাকে বের করে নিচ্ছে, এরকম রেখে দিয়ে এটাকে এখানে ভাতের সঙ্গে সুন্দর করে মেখে খেয়ে নি। কি খাই না আমরা, আমি কাঁচা খেতে পারি না, আমি খাই না। দেখি দইটা কিরম খেতে, পুরো অমৃত, খুব ভালো। বেশি খাওয়া হয়ে গেছে, এত খাওয়া উচিত হয়নি, এবার কাজে কাজে যাবো আবার, মানে ঘুম পাবে, বিরাট ঘুম পাবে আজকে। এখন আমি গাইস বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো বিরাট পেট পুরো জাম হয়ে গেছে। সো নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হবে, আজকে সুপার খাই দিয়েছে আর পারছি না, সো এখন আমি কাজে বেরিয়েছি, নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, স্প্রেড লাভ নট হেট্রেড। আর বাইরে বিরাট হাওয়া দিচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে খুব খুশি হবো, ভগবান যেন বৃষ্টি দেয়, যা গরম পড়েছে আর কিছু বলার নেই।